কেমন আছিস বল? ভালো আছি। কেমন আছে? ভালো। ওইদিকে তাকায় নেই বল, এখানে কাজ করছিলি না? আর মুম্বাই এসছি না ভাই, আমার জুতো দেখো পায়ের। ফ্লাইটে এসছি তো আমার তো কোনো পায়ে চপ্পল নাই, তো এখন আমি এই নাকি বায়না করছে আখের জুস খাবে, একটা দোকানে যাবো আখের জুস, দেন ওখান থেকে আর একটা জুতোর দোকানে যাবো, জুতো তারপর দেখতে হচ্ছে এখানে এটা নতুন বাড়ি করা হচ্ছে। কি আছে? চল চলে গেছে। কি অবস্থা দেখো ভাই, এরকম বলি গলি মানে থাকে দেখো ভাই। আর আমি একটা ভিডিওটা ভালো করে দেখাবো, কারেন্ট আছে সাবধানে। এখানকার সব বাড়ি এরকম, গ্রাম থেকে কেউ যদি প্রথম আসে না তার ক্ষমতা নেই যে এই জায়গায় থাকে, টিকতেই পারবে না। এগুলো প্রায় জানি না, আগে ছিল 10 টাকা, এখন হয়তো বাড়তে পারে। আর এখন যাচ্ছি হাওয়াই চপ্পল কিনতে। এখন তোমরা ভাবে না যে এই শু পরে তো ঘোরা যায়, বাট এখানে ভাই জুতো চোর পর্যন্ত আছে জানো। আমি আগেরবার এসেছিলাম নতুন একটা জুতো হাওয়াই চপ্পল কিনে খেলাম 100 টাকায়, বাইরে ছিল 150 টাকা পালিয়ে গেছে, সেই জন্য আমি শুজ এটা 150 টাকা দাম ভাই, একদম মাস চলে যাবে। আর শুক্রবার আবার নামাজ পড়তে যেতে হবে, নামাজের টাইমে যদি কেউ নিয়ে নেয় না, অবাক করা গান্ড জুতো চোর পর্যন্ত আছে এখানে। ঠিক আছে, এই জুতো হাওয়াই চপ্পল মেরা দেখো কতনা গে, হ্যাঁ ও চলে গা কতনা 20 রুপে। ইয়ে ওলা নেই, ইয়ে ওলা নেই, ইয়ে ওলা দেখো দেখো, ইয়ে ওলা ঠিক আছে ভাই, এসা এসা কুছ আমার তো হয়েছে একটা, ঠিক না ঠিক আছে, পছন্দ না জুতো নেওয়া কমপ্লিট 180 টাকা। এখন দুপুরে 1টা, এদের এখানে ভাই জুমার নামাজের কথা জানো 1:30 সময়, আমাদের মসজিদে তো 1টার সময় সব কিছু কমপ্লিট হয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়, আর এখন বাজে হচ্ছে 1:45, এখন যাবো নামাজ পড়তে, 1:30 পর্যন্ত লাগবে। এই হচ্ছে একটা বাঙালি, বাংলা পারিস, বাংলা বলতে পারিস? পারে। এটা হচ্ছে এদের 5 নম্বর বাজার, এই 5 নম্বর পার করে যেতে হবে মসজিদ। ভাই মসজিদে অভাব নাই, যেতে যেতে সামনে একটা পড়বে, বাট এরা এরা কী করে বলো তো, যেখানে সব থেকে আগে নামাজ হয় না সেখানেই ছুটবে। এটা হচ্ছে মসজিদ 18 নম্বর, তো এটা কত নম্বর, 14 নম্বর না 18 নম্বর? এটা কত নম্বর? এটা 14 নম্বর মসজিদ। একটা মসজিদে নামাজ কমপ্লিট হলো, সামনে আর একটা মসজিদ আছে যে মসজিদে নামাজ শুরু হচ্ছে। কিছু কিছু ভাই ওখানে নামাজ পড়তে, মানে কারা নামাজ পড়তে যাচ্ছে আর কারা নামাজ হয়ে গেছে কিছু বুঝতে পারবে না। এখন দেখাবো মুম্বাই ছেলেদের লাইফ, ঠিক আছে? সকাল থেকে আমার ভিডিওতে আমার ভাগ্নিকে দেখেছো, এই দেখো সকাল থেকে দেখেছো, ঠিক আছে? তারপরে কিন্তু আর দেখতে পাবো, কারণ ওই স্কুল গেছে, পরে গিয়েছিল স্কুল, পরের সময় গিয়েছিল স্কুল, আর একটা করছে এটা, এটা করার পর না 6:30 নাকি করে টিউশন করে, 6:30 বাজবে টিউশনি যাবে, টিউশনি থেকে আসবে 8:30, এসে কিছু একটা কাজ বাজবে, এবার খেলা করবে কিছুক্ষণ 1 ঘন্টা মতো বা 2 ঘন্টা মতো, রাত্রি 11টা বাজবে, খাওয়া দাওয়া করবে, মারব সকালে উঠবে কটাই 11টা, 10টা কি 11টা তার আগে উঠবে না। ফোন করছি সন্ধ্যা নাস্তায় দেখি কিয়া বলতে ইসকো রোল চিকেন কাহা হ্যাঁ
চিকেন কাহা হ্যাঁ 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 কাজ দেখো আর কাজ দেখো ছেলে বাংলা ব্লগ দেখুন রাত্রি 10:30 আর এখন আমি দেখাবো মুম্বাই যারা কাজ করে না তাদের লাইফটা কাজ করছে মানে ওরা কাজ করবে সেই 11টা পর্যন্ত এটাই হচ্ছে এদের লাইফ ওই কাটাই দেখো 11টা পাঁচ যাচ্ছে এখনো পর্যন্ত সব কাজ করতে হচ্ছে এটাই এদের লাইফ আরে দেখো ছুকড়া না এইদিকে ভাই চোর ছেঁচড় অনেক ঘুরে বেড়ায় এরকম অলি গলিতে মানে চোরে ভর্তি এরকম এরকম যুক্ত রাত্রে কেউ বাইরে রাখতে পারবে না এরকম আমার যেহেতু বাড়িতে ফেলে কেউ কমেন্ট করো না দাদা তুমি তো লুঙ্গি পড়েছো মামু কে মামু এই কি দেখছিস রোনাল্ডো ফ্যান হ্যাঁ ক্যা এর দো টিক্কি হ্যাঁ এরা দো দো টিক্কি হ্যাঁ যারা আছে না সবাই কেন শুধু বিরাট কোহলি একটু বাইরে চলে গিয়েছে বিরাট কোহলির উপরে বেশি ভয় মানে পানি হচ্ছে চলে ঝোলা নিয়ে রাতের বেলায় শপিং করতে চলে নাকি চলো আগে রাত্রে ডিনার করবো তারপর দেখো আমাদের গ্রাম বাংলায় কি বলতো যার যখন ইচ্ছা ট্যাপ চালু করে পানি খেতে পারে বাট এই এতে দেখো বাজে কোনো রাত্রি 11:38 আর এখন দেখো ট্যাঙ্কিতে জল হচ্ছে তুই এত কোথায় লাগাচ্ছিস এইগুলো হচ্ছে তো সাম বাসা ঠিক আছে টাইম টাইমে দেবে রাত্রি 12 থেকে জল দেয় নাকি কখন থেকে দেয় ওই না 12টা থেকে একবারে সারা রাত যখন ইচ্ছা তখন খেতে পাবে নাকি হ্যাপি সিস্টেম ভাই কিন্তু আমাদের কি বলতো যখন ইচ্ছা তখন সুইচ মারো পানি পেয়ে যাবে জল পেয়ে যাবে যাই হোক ওকে এখানে কিন্তু হিন্দু সব পানি বলে আসবে তো এদের আবার উপরে তোলার জন্য ওখানে মোটর আছে সেই মোটর দিয়ে আবার জলটাকে উপরে তুলবে করে ছুটে দিয়েছে ওখান থেকে হয় না ভাই কতক্ষণ লাগবে আসতে দাও পাঁচ মিনিট টেনে আনবে নাকি টেনে আনবে এদের আবার এখানে দেখো সরকারি বাথরুম একটা মানে কেউ বাড়িতে ঠিক করে টোটাল 5 মিনিট পরে মানে জল এলো এইরকম ভাই একটা মিনি মোটরের মতো প্রেশার হবে না তার থেকে কিছুটা কম হবে এখন চললে জল যাবে একদম দুতলায় মুম্বাইয়ের বাড়ির একটা হোমটোর ভিডিও দেখতে হবে এ তো কি আনতে চাচ্ছিস বারবার বিড়িয়ে কি ছেলে যা হ্যাঁ রাত্রের বেলায় বিড়ি খাওয়াবে ভাই বিন হলে ঘুম আছে না বল অনেক রকম ঝামেলা এখন দেখো নোংরা পানি আসছে মানে কোথাও যদি এরকম মানে মাটির তলায় তলায় পাইপ দেওয়া আছে তা টাইমে টাইমে পানি দেয় যেরকম আমাদের ওখানে জলের ট্যাঙ্কি হচ্ছে না সেম ডুবলি গেলা এইখানটা আজকের এই ভ্লগটা এইটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে বলে আমি অল্টাটা বাই বাই।